नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पश्चिम बंगाल के आईएसएफ इंडियन सेक्युलर फ्रंट के अध्यक्ष नौशाद सिद्दीकी इमाम साहब ने आज जंगीपुर लोकसभा क्षेत्र के आईएसएफ पार्टी शाहजहां विश्वास के समर्थन में एक विशाल जनसभा की। उन्होंने लोगों से अपील की कि मेरे उम्मीदवार को वोट दें, आप देखेंगे कि अगले 5 साल में आपकी सभी समस्याओं का समाधान हो जाएगा, क्योंकि मैं राज्य में अपनी आवाज उठाऊंगा और वह दिल्ली में अपनी आवाज उठाएंगे। 42টা সিটি প্রার্থী দেওয়ার মতো যে অর্থের প্রয়োজন হয়, প্রথম কথা সেই অর্থ আমাদের নাই। আমাদের না ইলেকট্রাল বন্ড আছে, না আমাদের 100 বছরের পার্টি সেই ফান্ড আছে, না আমরা অবৈধ পন্থা অবলম্বন করে লোকের কাছে তোরা তুলে এই কাজ করি সেটাও নয়। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা দিয়েছি। তবে বহরমপুর শুধু নয়, আরও কটা বিষয় আলোচনা আছে, সেটা এখনই আমি ফাইনাল বলবো না, আলোচনার স্তরে আছে। প্রথম বার্তা দেব যে সামনে মাসে 7 তারিখ ভোটে অংশগ্রহণ করুন, স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়ায় পালন করুন। সাথে সাথে আমরা অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী জনাব সাজান বিশ্বাস সাহেবের পক্ষে অর্থাৎ খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী দিনে লোকসভার মধ্যে গিয়ে জঙ্গিপুর সহ মুর্শিদাবাদবাসীর যে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আছে সেগুলো উত্থাপন করে সেখানে গিয়ে তাদের এখানকার মানুষের যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই লড়াই নিয়োজিত থাকবে। সাথে এটা আমি আরেকটা কথা বলবো জঙ্গিপুরবাসীকে, ভোট আসবে ভোট যাবে, আত্মীয়তা যেন না আমাদের কারো নষ্ট বিনষ্ট হয়। রাজনৈতিক নেতারা সবসময় চায় মানুষের মানুষের বিভেদ করো, মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য, আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না। তবে একটা স্লোগান আমরা কোনোদিন মানে এই একটা স্লোগানকে আমি ব্যক্তিগত বলছি আমি খুব মান্যতা দিই না, এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা। আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই উন্নয়ন চাই, শান্তি চাই উন্নয়ন চাই, যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক শান্তি প্রতিষ্ঠা হোক, এটা জঙ্গিপুরবাসীকে দায়িত্ব নিতে হবে। শুধু অজিত চৌধুরী নয়, আর অনেক নেতা আছে যাদের যারা চাইনি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক, যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যে একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে, যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে তাহলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে, তাদের কর্মী সমর্থকরা আইএসএফ এর দিকে চলে আসবে, এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব, সেই জন্য আমরা জোট চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি। কিন্তু আমাদের যে লড়াই, লড়াই থেকে এক পা আমরা পিছিয়ে যাব না, আমাদের কষ্ট করতে হবে, ক্ষমতা একটু বেশি লাগবে, বেশি সময় দিতে হবে, কিন্তু আমরা লক্ষ্যে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরাস্ত করব। মিডিয়া নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।